অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে রেখা শ্রমিকদের মজুরি 340 টাকা প্রদান করতে হবে। মাস ত্রিপুরার মধ্যে কোন আইন শৃঙ্খলা নেই, এই করোনার মতো একটা পরিস্থিতিতে যখন সারা পৃথিবী স্তব্ধ, রাজ্যে স্তব্ধ, মানুষ বিপর্যস্ত, সেই সময়তে ত্রিপুরার মধ্যে এই বিজেপি সরকারে তাদের পরোক্ষ মদতে বিজেপি দলের তাদের যে পরিকল্পনায় আমাদের রাজ্যের সুস্থ জীবনযাপন, নাগরিক জীবন আজকে বিপন্ন, রক্তদান শিবির আক্রান্ত হচ্ছে, ত্রাণ শিবির আক্রান্ত হচ্ছে। আজকে এই আক্রমণ শুধু বিরোধীদের উপর না, এই আক্রমণ গিয়ে পড়ছে এখন বিজেপির ভেতরেও, যারা অন্যায়ের প্রতিবাদ করছেন, লুটের প্রতিবাদ করছেন, তারাই আক্রান্ত হচ্ছেন, কেউ বাদ যাচ্ছেন না। কাজে আমাদের দাবি গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, শান্তির বাতাবরণ সৃষ্টি করতে হবে, এবং তার মধ্য দিয়েই আমাদের ত্রিপুরার 37 লক্ষ মানুষ যাতে আমরা এই করোনা জনিত কারণে জনস্বাস্থ্য এবং আমাদের দেশের অর্থনীতি যে বিপন্ন হয়েছে এটা পুনরুদ্ধার করতে পারি, তার জন্যই আজকে দাবি দিবস। আমরা অভিনন্দন জানাচ্ছি। আজকে সমস্ত প্রতিকূলতা, কোনো কোনো জায়গাতে সরাসরি হুমকি, কোনো কোনো জায়গাতে প্রশাসন থেকে বাধা, সব কিছুকে মারিয়ে মানুষ শান্তিপূর্ণভাবে জনগণের এই ক্ষোভকে, জনগণের দাবিকে ব্যক্ত করেছেন। আগামী দিনও তারা এই জাতীয় যে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং অর্থনীতিকে আবার চাঙ্গা করার এই লড়াইয়ে তারা সামিল হবেন, আমি এই আশা রাখছি।